আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকে দেখো আমি কী করছি, যেহেতু আমি অনলাইনে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে চলে এসছে, তো আমি সেটা পিক করে নিয়েছি। তো এখন দেখো আমি পার্সেলটাকে আনবক্সিং করছি, এর মধ্যে কী আছে দেখার জন্য। তবে তোমরা এটা কেউ ভাবো না যে এটা আমাকে কেউ পাঠিয়েছে, এটা আমি নিজেই অর্ডার করেছিলাম। যেহেতু আমি নতুন ফ্রিজ কিনেছি তার জন্য এটা অর্ডার করেছিলাম, কারণ নতুন ফ্রিজে তো ভাই কিছু তো বানিয়ে খেতে হবে, তাই না? আর আমার খুবই ইচ্ছা ছিল আইসক্রিম খাওয়ার, আর ভাই একটা আইসক্রিম কিনতে গেলে তো অনেক টাকাই দাম পড়ে যায়। তো আমরা ভাবলাম নিজেরা বানিয়ে নেবো, যে তোমরা আইসক্রিম তৈরি করতে পারি। তো তাই জন্য আমরা এই মোল্ডগুলো অর্ডার করে নিলাম। এইগুলো হচ্ছে আইসক্রিমের মোল্ড, দেখো কি সুন্দর না, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। তবে এই কালার কম্বিনেশনগুলো আমার হাজব্যান্ড করেছিল, তবে যাই হোক আমার খুব পছন্দ, আর ওরও সত্যি খুবই পছন্দ। ওর মানে যে কোনো জিনিস ও পছন্দ করে, আমার জন্যই হোক চাই বাড়ির যে কোনোর জন্যই হোক, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পছন্দ করে। ওর পছন্দটা কিন্তু খুব সুন্দর। ফাইনালি ও যেহেতু আমাকে পছন্দ করেছিল, তাই একটু নিজের নামটা করে নিলাম ভাই ফ্রি ফ্রি। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি সবগুলো চেক করে নিজে খুবই ভালো। তো আমি এখন বসে যাবো আইসক্রিম, তো দেখো কেমন হয়েছে। আইসক্রিমের কালারটা খুব ভালো লাগছে, তাই না? এটা অরেঞ্জ আইসক্রিম। আমরা এখন রাত 12:15 আইসক্রিম খাচ্ছি ভাই, ঠান্ডার অবস্থায় কী অবস্থা ভাবো। একবার যদি ঠান্ডা লেগে যায় তবু আমরা খাবো, এটাই আমাদের মজা। তো দেখো আমরা বানিয়ে নিয়েছি আইসক্রিমটা, তোমরাও বাড়িতে বানাও। তবে দেখা হবে পরের ভিডিওতে, তখন তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে। টাটা।